এবার যে পূজা প্যান্ডেলটাতে চলে এসেছি, আলাদা করে বলার অপেক্ষা কিছু রাখে না, কারণ এখানে আলাদা করে করে কিছু পরিচিতি দিতে হয় না। তো আমি এখন যেটা আছি সেখানে হচ্ছে বাগবাজার। হ্যাঁ, কলকাতার বাগবাজার নয়, এটা কিন্তু চন্দননগরের বাগবাজার। আমার এখনও পরিষ্কার মনে আছে গত বছরও যখন আমি এসেছিলাম, মায়ের মুখটা এখানে এত সুন্দর হয়েছিল। এইবারও সেরকমই এখানে, যদি দেখো তোমরা, মায়ের এখনও কিন্তু কাজ হচ্ছে। প্যান্ডেল সেরকম এখানে কিছু হয় না, কিন্তু মাকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয় এবং মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি হয়। গত বছর বিশেষ করে আমার মায়ের মুখটা খুব ভালোভাবে মনে আছে। আর তার সাথে সাথে যেমন কলকাতায় বাগবাজারে একটা বড়ো ঝাড় থাকে, এখানেও যদি দেখো একটা বড়ো ঝাড় কিন্তু লাগায় এরা। এখন পুরো দমে কাজ চলছে, কারণ আজকে অলরেডি দ্বিতীয়া, মানে হাতে রয়েছে আর তিন দিন। নর্মালি পঞ্চমী দিনে কিন্তু এখানে সব ঠাকুরই কিন্তু প্যান্ডেলই কিন্তু খুলে যায়। যদি এখানেও যদি তোমরা দেখো, এই বছর বাগবাজারের এই পুজোটা কিন্তু 190তম বর্ষতে পড়ছে এবং 8ই নভেম্বর সকালবেলা ফল এবং মিষ্টি বিতরণ হবে সকাল 10টার থেকে শুক্রবার। যদি কেউ আসতে চাও ওই সময় কিন্তু আসতে পারো এবং মায়ের যে প্রসাদ বিতরণ হবে সেটা কিন্তু তখন তোমরা পেয়ে যাবে। তো চলো, এটা ছিল বাগবাজার। তো এবার এগিয়ে যাই পরের প্যান্ডেলের দিকে, পরের প্যান্ডেলের প্রস্তুতির দিকে।